বলছি বাকি ফোর্স পৌঁছে গেছে তো? ইয়েস স্যার। আচ্ছা, হোটেলটা ভালো করে ঘিরে ফেলতে বলেছো? হ্যাঁ স্যার। শোনো, আমি সামনের গেট দিয়ে ঢুকবো, একটা লোক আমার হোটেলের বাইরে বেরোতে না পারে। ওকে স্যার। ঠিক আছে, সর্বমঙ্গলে দেবী, আপনি এখানে থাকুন, আপনার ওখানে যাবার দরকার নেই। না স্যার, আমি যখন আপনাদের সঙ্গে এতটা চলে এসেছি তখন দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। স্যার, আপনারা তো কখনো আমার বোনকে দেখেননি, একবার মাত্র ছবিতে দেখেছেন, আপনারা নাই চিনতে পারতে পারেন ওকে। আর তাছাড়া এখন এতদিন এখানে রয়েছে, কিভাবে রয়েছে, কি অবস্থায় রয়েছে, কেমন দেখতে হয়েছে কিচ্ছু জানি না, কিন্তু আমি আমার বোনকে ঠিক চিনতে পারবো স্যার, আপনারা হয়তো চিনতে পারবেন না। আপনি দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন স্যার, নিয়ে চলুন। প্লিজ বোঝার চেষ্টা করুন, ওরা খুব ডেঞ্জারাস লোক, ওদের কাছে আর্মস থাকতে পারে, গুলি গোলা চলতে পারে, আপনি তখন নিজেকে সেভ করবেন কি করে? আপনি সিভিলিয়ান, আপনার কিছু হয়ে গেলে আমি বিপদে পড়ব। স্যার আমি কথা দিচ্ছি, আমার জন্য আপনাদের কোনো বিপদে পড়তে হবে না, দয়া করে আমায় নিয়ে চলুন স্যার, আমি কথা দিচ্ছি, চলুন স্যার, প্লিজ। মা মা প্লিজ, তুমি এত টেনশন কেন করছো বলো তো? চুপ করো, আমার ভালো লাগছে না, এত কথা আমার ভালো, একা যাইনি। আচ্ছা বিট্টু তো বললো যে সর্বমঙ্গলা পুলিশ নিয়ে গেছে, যা করার পুলিশই করবে। সব কাজ যখন পুলিশই করবে তখন অনিশের যাওয়ার কি দরকার ছিল? এগুলো যে ঝামেলা টেনে আনা না। একদম ঠিক বলেছো, এই অনিশের না সবেতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে? আজকে যদি সঞ্জনার কিছু হতো তুই কি করতিস? বাড়িতে এভাবে বসে থাকতে পারতিস? শোনো বর্দা ভাই, আমি জেনে শুনে কোনোদিনও দেবেশকে বিপদে ফেলিনি, ইনফ্যাক্ট ফেলতামও না, আমি নিজের প্রবলেম নিজেই সলভ করি। শোনো সঞ্জনা, কি হচ্ছে এটা? কি এটা? কি নিজেদের মধ্যে ঝগড়া করার সময়? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাড়ির ছোট বউ প্রবলেমে পড়েছে, আমাদের তো সবাই ওকে হেল্প করার কথা। ছোট বউ? কে ছোট বউ? শোনো, আমি তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি, ওই মেয়ের নাম কেউ মুখে আনবে না আমার সামনে। মা শোনো, তুমি একদম টেনশন করো না, দেখো তোমার শরীর খারাপ করবে আবার, ওষুধটা খেয়ে নাও তো। আমি কোনো ওষুধ খাবো না, আর হাজার ওষুধ খেলেও আমার মন শান্ত হবে না, যতক্ষণ না আমি আমি অনিশকে দেখতে পাচ্ছি ও সুস্থভাবে বাড়ি ফিরছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো ওষুধ খেতে পারবো না, আমি শান্ত হতে পারবো না। মা তোমার শরীরটা তো খারাপ, আর ডাক্তার বলেছে টেনশন হলে ওষুধটা খেতে, ওষুধটা খেয়ে নাও, এখন যদি তোমার শরীর খারাপ হয় আবার টেনশন বাড়বে আমাদের। কেন বলছিস? বলছি তো আমি এখন কোনো ওষুধ খাবো না, তোরা বরং অনিশকে একটা ফোন কর, ফোন করে জানতে চা যে ও ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ হয়নি তো, জানতে চা। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওষুধটা খাও, আমি ফোন করছি, খাও। মা শোনো, তুমি আর জেদ করো না, ওষুধটা খেয়ে নাও। এক কথা বলে যাচ্ছ যে ওষুধ খেতে, আমি খাবো না ওষুধ। তোমরা অনিশকে ফোন করো, তোরা অনিশকে ফোন করে আমার সাথে একবার কথা বলিয়ে দে, আমি ওর গলাটা একবার নিজে কানে শুনবো যে ও ঠিক আছে কিনা। ও যতক্ষণ না বাড়ি ফিরছে আমি আমি জলস্পর্শ করবো না। আর হ্যাঁ, অনিশকে তোরা ফোনে বলে দে যে ও যদি এক্ষুনি বাড়ি না ফেরে তাহলে ফিরে এসে আমার মরা মুখ দেখবে ও। কত করে বললাম একটু ভালো করে সাজুগুজু করে রাখতে, কথা কানে গেল না, চলো। আরে কাকা, চাপ নিচ্ছ কেন? জায়গা মতন পাঠিয়ে দাও না, ঠিক সাজিয়ে দেবে। এই চল চল, গাড়ি দাঁড়িয়ে আছে, ওঠ। দিদি তো এখনো এলো না, তাহলে কি দিদি এই হোটেলের খোঁজ পায়নি? কিরে কানে কথা যাচ্ছে না? আরে থাম হয়ে বসে আছিস কেন? ওঠ, আরে চল। না না প্লিজ প্লিজ, আমাকে নিয়ে যেও না, তোমাদের পায়ে পড়ি আমি, আমাকে ছেড়ে দাও প্লিজ। চুপ, আর একটা কথা বললেই গাড়ি শেষ করে দেবো। এই জুমা, এই বাকি মেয়েদের বার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব বেরিয়ে গেছে, আর এতক্ষণে সব গাড়িতে উঠে গেছে, শুধু একজনই নাটক করছে। এই চল, বস তাড়া দিচ্ছে, চল। এই গাড়ি কোথায় রে? গ্যারেজের পেছনের গলিতে আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি, পুলিশের খোঁচর টোচর কেউ কোনো টের পাবে না। আরে দোস, পুলিশ কি করবে, এতদিন ধরে এইটাকে এখানে রেখে দিলাম, পুলিশ কোনো খবরই পেলো না, আর আজ পগার পার করার বেলায় এসে পুলিশ টের পাবে? কোনো চান্স নেই, চল। এই এই ওঠ, চল ওঠ এখান থেকে। দিদি দিদি, তুই কোথায়, কেন এখনো আসছিস না?
দিদি। কি হলো? ওঠ। না হলে পায়ের তলায় চাবুক মারবো কিন্তু। এই ওঠ। চল। এত সময় নেই চল। এই ওকে নিয়ে চল। এই চল। চল তাড়াতাড়ি চল। কি হলো? তাড়াতাড়ি। ভাইয়ার ফোন এনগেজড আসছে, ওই মেয়েটার সাথেই কথা বলছে। তুমি দেখে নিও মা, এই হতচ্ছাড়ি বোনকে বাঁচাতে গিয়ে না তোমার ছোট বৌমা অনিশকেই আগে ঠেলে দেবে, ওকে বিপদে ফেলে নিজে সেফ থাকবে। শোন শ্রেয়া, তুই একবার সর্বমঙ্গলাকে ফোন করতো, দেখ ওকে পাস কিনা। কি করে পাবে? ও তো অনিশকেই ফোন করছে, তাই জন্য তো ফোনটা এনগেজ আসছে। এইটুকুনি বুদ্ধি নেই তোর? শোন, বুদ্ধি আছে বলেই আমি সর্বমঙ্গলাকে ফোন করতে বলছি। উল্টো পাল্টা ঢিল না মেরে সর্বমঙ্গলাকে ফোন করাটাই ভালো। আর তুই শুনলি না, সর্বমঙ্গলার ফোনটা সুইচ অফ বলেই ওই বিট্টুকে দিয়ে খবর পাঠিয়েছে আমাদের। ওসব বাজে কথা, মিথ্যে কথা। ইচ্ছে করে ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে অনিশ ফোনে না পেয়ে বাধ্য হয় ওর কাছে যেতে। একদম ঠিক কথা বলেছো সঞ্জনা, আমারও তাই মনে হয়। শ্রেয়া, তুমি একবার সর্বমঙ্গলাকে ফোন করে দেখো না। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। আরে ও বহু চালাক মেয়ে, না হলে ভিড় ঠেলে রানিং ট্রেনে হকারি করতে পারতো কি? আর ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো না? বাবা হকার, বড় মেয়ে হকার, আর ছোট মেয়ে সে তো একেবারে সবকিছু ছাড়িয়ে গেছে, একেবারে পাচার। এই মেয়েটি এই হোটেলে আছে কিনা? এই মেয়েটা না তো স্যার, এই হোটেলে কখনো আসেনি, আর ওকে এখানে দেখিও নি। দোহাই আপনার, আপনি সত্যি কথা বলুন, ও আমার বোন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও হারিয়ে গেছে। আমরা, আমি সত্যিই বলছি, আমি কিছু জানি না। একদম মিথ্যে কথা বলবে না। এই মেয়েটি এই হোটেল থেকে দুপুর বেলায় ফোনটা করেছিল। বলো। আমি সত্যি কিছু জানি না স্যার। জানো না তাই তো? কিচ্ছু জানো না, ঠিক আছে, আমরাই জেনে নেবো। দত্ত, ইয়েস স্যার। এই হোটেলের প্রত্যেকটা রুম খুব ভালো করে সার্চ করো। ইয়েস স্যার। হ্যান্ডস আপ। একদম পালাবার চেষ্টা করবেন না, গুলি মেরে মাথার খুলে উড়িয়ে দেবো। দত্ত, ইয়েস স্যার। তুমি এর ব্যবস্থাটা করো। ওকে স্যার। আর ম্যাডাম, আপনি আসুন আমার সাথে। হ্যাঁ স্যার। চলুন, বেরে আসুন। চলুন 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 চলুন। না না, অনিশ ফোনটা ধরলো না, ফোনটা বেজে গেল। ফোনটা ধরলো না, বেজে গেল, তার মানে ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। মা একটা কথা বলছি, কিছু মনে করো না। যবে থেকে অনিশ ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে না, তবে থেকে আমি, তুমি, সঙ্গীতা সবাই তো বাড়ির সবাইকে বুঝিয়েছিলাম যে ওই মেয়েটা অনিশের ক্ষতি করবে, সংসারের ক্ষতি করবে। কেউ শুনেছে? ওরা দলে ভারী, সেই জন্য আমাদের পাত্তে দেয়নি, দিনের পর দিন মেয়েটাকে মদত দিয়ে গেছে। আমার নামটা বাদ দিলে কেন? আমি তো এই কথাগুলোই অনেকবার বলেছি। এই চুপ করো তো, কটা দিন নিজের ভাইকে শাসন করেছো, আজকে ওই মেয়েটাকে লাই দিয়েছো বলে নিজের ভাই বিপদে পড়েছে, বুঝতে পারছো তো এবার সেটা? শুধু যদি অনিশটা একবার আমার কথা বুঝতো। কি করে বুঝবে মা? ওই মেয়েটা তো অনিশের মাথা চিবিয়ে খেয়েছে, দেখছো না বিয়ের পর থেকে বউ ছাড়া আর কোনো দিকে তাকাচ্ছে না। ওর কি আমাদের উপর মায়া আছে? আর ওর যখন মায়া নেই তখন আমাদেরও মায়া ত্যাগ করতে হবে। এই সঞ্জনা, অনেকক্ষণ ধরে না তোমার কথা হজম করে যাচ্ছি, তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? মানে কে কার মায়া ত্যাগ করবে এই সংসারে সেটা তুমি ঠিক করে দেবে। আচ্ছা, ওর উপর তুই রাগ করছিস কেন বলতো?
ও তো প্র্যাকটিক্যাল কথাই বলছে। কিসের প্র্যাকটিক্যাল কথা? হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল কথা এটাই যে আমাদের ভাই এবং তার বউ কয়েকজন নারী পাচারকারীর হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে গেছে। পুলিশ তাদের সঙ্গে আছে, তা সত্ত্বেও তাদের বিপদের সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না। এই সময় আমাদের কি করা উচিত? ঘরে বসে পিএনপিসি না করে আমাদের ওই হোটেলে যাওয়া উচিত, সেখানে গিয়ে দেখা উচিত ওদের কোনো বিপদ হলো কিনা। তোমরা তাহলে তাই করো না। হ্যাঁ মা, তুমি একদম ভাইকে নিয়ে চিন্তা করো না, আমি আর দেবেশ এক্ষুনি যাচ্ছি, চল। নাও যাবে না। কোথাও যাবে না। কেন কেন যাবে না? কেন, এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলে, আর যেই নিজের স্বামীর তার ভাইকে বাঁচানোর কথা উঠলো অমনি যাবে না। বাহ, দেখ সময় নষ্ট করে লাভ নেই দেবেশ, তুই যাবি কিনা সেটা বল। না মানে আমি ছেড়ে দেবো অর্ধা ভাই, ও যাবে না, আমি যাচ্ছি তোর সাথে, চল। হ্যাঁ চল তো। আরে কি হলো? কোথায় যাচ্ছিস তোরা? অমিতা তোমার কি হলো, আবার শরীর খারাপ করলো নাকি? ও আমাদের সর্বনাশ হয়ে গেছে, অনিশের খুব বিপদ। বিপদ? কি বিপদ? অনিশ কোথায় বড় বৌমা? বাবা, সর্বমঙ্গলার বোন সর্বমঙ্গলাকে ফোন করেছিল, ওকে নাকি আজ 10টার মধ্যে ওই নারী পাচারকারীরা কোথাও একটা পাচার করে দেবে, আর তাই তার বোনকে বাঁচাতে সর্বমঙ্গলা ওই পুলিশকে নিয়ে ধর্মতলার কোনো একটা হোটেলে গিয়েছে। আর আমাদের অনিশ জেনে সেখানে গেছে। ছোট বৌমার বোনকে পাচার করে দেবে? আরে আয় তাড়াতাড়ি। আরে নিয়ে আয় তাড়াতাড়ি। পাঁচুদা। হ্যাঁ কি হয়েছে রে? কি হয়েছে? পুলিশ, পুলিশ। তবে কি দিদি পুলিশ নিয়ে এলো? কি বলছিস, কোথায়? রিসেপশনিস্টকে ধরেছে, তুই পালা পান্তুদা। পুলিশ? পুলিশ কি করে খবর পেলো? এ গৌরী, তুই পুলিশকে খবর দিস তো? আমি কোত্থেকে খবর দেব? আমি তো তোমাদের সাথেই ছিলাম। প্লিজ আমাকে ছেড়ে দাও তোমরা, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ। চুপ। এই জুমা, ওকে তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে গাড়িতে তুলে বার করে দে। এই ওকে নিয়ে যা, নিয়ে যা ওকে। চল তাড়াতাড়ি, চল চল। পান্তুদা পালাও। না তুই চলে যা, আমি পালালে অসুবিধা আছে, আরো বেশি সন্দেহ করবে, তুই যা। চল চল চল। তুই এখানে কি ব্যাপার? স্যার স্যার আপনারা এখানে? আমাদের হোটেলে তো কোনোদিন পুলিশ আসে না। তোর বস কোথায়? বস? কোন বস স্যার? আমাদের তো কোনো বস নেই। একদম মিথ্যে কথা বলবি না। স্যার কি হয়েছে? ওদিক দিয়ে দুটো মেয়েকে নিয়ে পালাচ্ছিল স্যার, তাদেরকে ধরেছি। তার মানে ওটা তো আমার বোন হতে পারে। কোথায় সেই মেয়ে? আমি দেখবো, আমি দেখবো স্যার। শোনো, ওনাকে নিয়ে যাও। আসুন ম্যাডাম। এই তোর বসের কাছে নিয়ে চল। না মানে মানে বলছেন স্যার? শোন ভালো কথা, নিয়ে চল নাহলে ঘোড়া চলে যাবে। কদিন ধরে চলছে এই দু নম্বরি কারবার? দু নম্বরি কারবার মানে কি বলছেন স্যার? তোমার হোটেলের দু নম্বরি কারবারের কথা বলছি। না স্যার, আমার হোটেলে কোনো দু নম্বরি কারবার হয় না। কি হয় আর কি হয় না সেটা এক্ষুনি টের পাবে। তবে হ্যাঁ,
পালাবার চেষ্টা করো না, কারণ তোমার হোটেলের চারদিকটা পুলিশ কিন্তু ঘিরে ফেলেছে। এসব কি বলছেন স্যার? যেটা শুনছো, আপনি ভুল খবর পেয়েছেন স্যার, এখানে কোনো খারাপ কাজ হয় না। মেয়েদের বিদেশে চাকরির টোপ দিয়ে তাদের তুলে এনে বিক্রি করছো, তাদের পাচার করছো, এগুলো তো ভালো কাজ, খারাপ কাজ নয়, তাই না? কি মেয়ে পাচার বিক্রি, এসব কি বলছেন স্যার? বুঝতে পারছো না তাই না? আজ রাত 10টার মধ্যে যে মেয়েদের তোমার পাচার করার কথা ছিল না, তাদের আমরা অলরেডি রেস্কিউ করেছি। কি তোমাদের ব্যাড লাক, পাচারের ঠিক সময় আর জায়গাটা কি আমাদের ফোন করে জানিয়েছে। পান্তু তুই? না বস, আমি কিছু বলিনি, কিছু বলিনি। না না, তোমার সাকরেত কিছু বলেনি। গৌরী মল্লিক দুপুর বেলায় তার বোনকে ফোন করেছিল, আর সেই ফোন নাম্বারটা ট্র্যাক করে এই জায়গার লোকেশন আর তোমার হোটেলের নামটা আমরা জানতে পেরেছি। মেয়েটা ফোন পেল কি করে? তবে আর চিন্তা করছিস কেন? পুলিশ যখন সব জেনেই গেছে, তখন পুলিশই ছোট বৌমার বোনকে উদ্ধার করবে, ওদের আর কিছু করতে হবে না। ও তাহলে অনিশকে কিছু করতে হবে না? তাহলে ও ওখানে রয়েছে কেন? তুমি আমাকে ওই হোটেলটায় নিয়ে চলো। তোমায় নিয়ে যাবো মানে তুমি ওখানে গিয়ে কি করবে? আমি অনিশকে নিয়ে আসবো। তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে আমি না গেলে ওই রাক্ষসীর কবর থেকে আমার অনিশকে আমি চালাতে পারবো না। তুই আমাকে ওই হোটেলটা নিয়ে চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অমিতা? তুমি টেনশন করো না, চুপ করে বসো, আমি দেখছি। এই সুরেশ, ভালো করে কিছু না জেনে না বুঝে ছোটাছুটি করে কোনো লাভ নেই। দেখ এসব সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তোদের থেকে অনিশ ভালো জানে, কাজেই ছোট বৌমার কোনো বিপদ হবে না। তোমার ছোট বৌমার কথা কে ভাবছে? আমি ভাবছি আমার ছেলের কথা। তুমি জানো ওই লোকগুলোর কাছে নিশ্চয়ই বন্দুক টন্দুক রয়েছে, এখন হঠাৎ করে যদি গুলি টুলি চালিয়ে দেয় তাহলে আমার ছেলেটার কি হবে সেটা ভেবেছো? আহা, তুমি আগেই খারাপ কথা কেন ভাবছো? কিছু হবে না অমিতা, তুমি টেনশন করো না, চুপচাপ থাকো। আর অনিশটাই বা কিরকম, জানে মা টেনশন করবে, ফোন করে একটা খবর দিতে হয়, না সে ফোনটাই ধরছে না। আচ্ছা আমরা যে এত টেনশন করছি, অনিশ কবে ভেবেছে বলো তো আমাদের কথা? কোনদিন ভেবেছে? দুম করে কাউকে কিছু না জানিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে চলে এলো। এর এফেক্ট কি হতে পারে আমাদের বাড়ির উপর সেই কথা কোনোদিন ভেবেছেও? আরে সেটাই তো আমি বলছি তখন থেকে, এই যে মা আজকে এত শরীর খারাপ তবুও টেনশনে ভুগছে, আমরা সবাই এখানে কাজকর্ম ফেলে অনিশকে নিয়ে ভেবে মরছি, সেটা কার জন্য বাবা? ওই মেয়েটার জন্যই তো। অদ্ভুত ব্যাপার, যে ছেলে বলতো কোনোদিন বিয়েই করবে না, অন্যের সেবা করে কাটিয়ে দেবে সারা জীবন, সে কি করলো? একটা ট্রেনের হকারকে বিয়ে করেই বাড়িতে নিয়ে চলে এলো। বদমাইশ মেয়েটা, ওই বদমাইশ মেয়েটাই যতনষ্টের গোড়া। একদম তাই, ঠিক কথা বলেছো মা। অনিশ আমাদের বাড়ির ছেলে, ওকে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু ওই মেয়েটার জন্য আমরা ওর উপরে রাগ করি? ওই মেয়েটা অনিশের মাথা চিবিয়ে খাচ্ছে আর নিজের বিপদ অনিশের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। একদমই না সঞ্জনা, যদি সেইটাই হতো তাহলে ও ফোনটা পাওয়ার পরে একেবারে ভাইয়াকে নিয়ে ওর বোনকে উদ্ধার করতে যেত। ও কিন্তু সেটা করেনি, যাতে ভাইয়া এসবের মধ্যে না জড়ায় ও একা গেছে নিজের বোনকে বাঁচাতে। নিজে গেছে গেছে, কিন্তু ওই পাড়ার ছেলেটাকে দিয়ে অনিশের কানে খবরটা পৌঁছানোর কি কোনো দরকার ছিল? বাবা এবার তুমি বুঝতে পারছো কে নাম ধরিবাজ মেয়ে? আহ চুপ কর তোরা, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ওই হোটেলটার কি নাম বললি? কোন দিকে যাবো স্যার? মিডল স্টার হোটেল, আপনি সোজা গিয়ে বাদিকে যাবেন, ওখানে ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করিয়ে দেবেন, আমি ওখানেই নামবো। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার।